মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবান তুমরু সীমান্তে মাদক কারবারিদের গুলিতে ডিজিএফআই এর এক কর্মকর্তা নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন এক র্যাব সদস্য। রোহিঙ্গা মাদক কারবারিদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন এ বিষয়ে তদন্ত চলছে। বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ মিয়ানমার সীমান্তে উত্তেজনা চলছিল। সেই উত্তেজনায় স্থিমিত হতে না হতেই গুমধুম ইউনিয়নের সীমান্তের শূন্যরেখায় মাদক কারবারিদের সাথে র্যাব ও প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর যৌথ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটে। সোমবার সন্ধ্যা 7:30টার দিকে গুমধুম ইউনিয়নের তুমরু খাল ঘেসা কোনাপাড়া সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকায় অভিযান চালায় র্যাব ও বিজিএফআই এর একটি দল। এ সময় মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলিতে নিহত হন বিজিএফআই এর স্কোয়াডন লিডার রেদওয়ান রুশদি। বিমানবাহিনীর সদস্য ছিলেন তিনি। এ ঘটনায় আহত হন র্যাব সদস্য সোহেল বড়ুয়া। প্রাথমিকভাবে কক্সবাজার হাসপাতালে নেওয়া হলেও পরে চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে বহিরাগতদের যাতায়াতে বিধিনিষেধ আরোপ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিজিবি টহল জোরদার করা হয়েছে। সোমবার রাত 1টায় এক সংবাদ সম্মেলনে গোলাগুলিতে হতাহতের তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এদিকে নোম্যান্সল্যান্ডে ডিজিএফআই কর্মকর্তা নিহতের ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। চট্টগ্রামের লোহাগড়ায় ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। রোহিঙ্গারা যে জায়গাটাতে অবস্থান করছে এটা একদম নোম্যান্সল্যান্ডের। এখানে আমরা প্রায় শুনি খুনাখুনি হচ্ছে, প্রায় শুনি এখানে মাদক ব্যবসায়ীরা একত্রিত হয় এবং মাঝে মাঝে শুনি অস্ত্রধারীরাও একত্রিত হয়। এটা আমাদের গোয়েন্দা তথ্য। এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই ইসেরা গিয়েছিল এবং আপনারা জানেন যারা মাদকের ব্যবসা করে এরা সবসময় সশস্ত্র থাকে, তাদের সম্মুখে পড়ে যায়, সেখানেই দুর্ঘটনাটা ঘটে। রাজধানীর মিরপুরের এক অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন রোহিঙ্গা মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। শর্মিলা কেয়া, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।